আদিবাসী ভূমিজ সমাজের ডেপুটেশনে বেশ কিছুক্ষণ রুদ্ধ থাকল ঝাড়গ্রাম শহর। প্রায় 5,000 ভূমিজ মিছিল করে ডিএম অফিসে ডেপুটেশন দেয়। দেখছেন এখনকার গুগলি নিউজ। বিধানসভা নির্বাচনের আগে সারনা ধর্মের দাবিতে নিজেদের জাতিসত্তার আন্দোলনে নামল ঝাড়গ্রামের আদিবাসী ভূমিজ সম্প্রদায়ের মানুষজন। মঙ্গলবার আদিবাসী ভূমিজ সমাজের ঝাড়গ্রাম শাখার পক্ষ থেকে জেলা শাসকের দফতরের মোট 13 দফা দাবি স্মারকলিপি প্রদান করা হয়। সঙ্গে চলে সংগঠনের বিক্ষোভ কর্মসূচি। এদিন আদিবাসী ভূমিজ সমাজের পক্ষ থেকে দাবি করা হয়েছে ওই সম্প্রদায়ের ঐতিহাসিক চুয়ার বিদ্রোহকে যেভাবে সভ্য সমাজে চক্রান্ত করে বিকৃত করা হচ্ছে তা বন্ধ করার জন্য সরকারকে নির্দিষ্ট বিবৃতি দেওয়ার আবেদন জানানো হয়েছে। ভূমিজ সমাজের জন্য আলাদা পরিষদ গঠন করার ডাক দেয় তারা। জমির কাগজপত্রে আদিবাসী ভূমিজ সমাজের জাতি উল্লেখ করতে হবে। 13 দফা জাতিসত্তার দাবিতে এদিন জেলা শাসক দপ্তরে বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান করে ভূমিজ সম্প্রদায়ের মানুষজন। সঙ্গে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ভোটের সময় প্রতিবাদ রাজনৈতিক দলগুলো ভূমিজদের নানা প্রতিশ্রুতি দেয় কিন্তু ভোট পেরোলেই প্রতারণা করে। তাই এবারের বিধানসভা নির্বাচনে কোনো দল ভূমিজ সমাজের কাউকে প্রার্থী করলে ভূমিজ সমাজ সমর্থন করবে, নয়তো নিজেদের আলাদা প্রার্থী দেবে বলে জানান তারা। যে কর্মসূচি নেওয়া হয়েছে, যে আমাদের 13 দফা দাবি নিয়ে আমরা ডিএম সাহেবের কাছে যাচ্ছি এবং সেই দাবিগুলো না মানা পর্যন্ত আমরা অবস্থান বিক্ষোভ করবো অনির্দিষ্টকালের জন্য। আচ্ছা, আপনারা তো এর আগেও ডিএম সাহেবের কাছে গিয়ে ডেপুটেশন জমা দিয়েছিলেন এবং ধারণায় বসেছিলেন, তারপরেই আবারও এই কর্মসূচি? এর কর্মসূচির কারণ হচ্ছে আমরা তথ্য সম্বলিত বই আকারে প্রশাসন তথা ডিএম মহোদয়াকে আমরা অবগত করেছিলাম যে চুয়ার বিদ্রোহ বিদ্যুৎকরণ করা হচ্ছে এবং তার পূর্বেও আমরা অবহিত করেছিলাম, কিন্তু প্রশাসন নির্বিকার আছে, সেই জন্য আমরা বাধ্য হয়ে আজকে এই বিশাল জনসমাবেশ করতে বাধ্য হয়েছি। এবং আমরা যতক্ষণ না পর্যন্ত প্রশাসন এই বিবৃতি বন্ধ করছে, সরকারি বিবৃতি দাবি সরকারি বিবৃতি দিচ্ছে, ততক্ষণ আমরা কিন্তু এই অবস্থান বিক্ষোভ সহ এই ডেপুটেশন চলবে। প্রশাসনের পক্ষ থেকে আপনাদের একটা আশ্বাস দেওয়া হয়েছিল, আপনাদের 13 দফা দাবির মেনে নেওয়া হবে এই ধরনের একটা কথা বলা হয়েছিল, তারপরেও কি ওই দাবি মেনে নেওয়া হয়নি? না, কোনো আশ্বাস আসেনি, সেই জন্য আমরা বাধ্য হয়ে আদিবাসী ভূমি সমাজ বাধ্য হয়েছি পথে নামতে এবং আমরা এর প্রতিকার করে ছাড়ব। আচ্ছা, আপনারা আপনাদের কর্মসূচি যদি না মনোমত হয়, আপনারা কি পরবর্তীকালেও এই ধারণাটা চালিয়ে যাবেন? একদম, অনির্দিষ্টকালীন আমাদের এই ধর্ণা কর্মসূচি চলবে যতদিন না প্রশাসন আমাদের। আপনাদের দাবিগুলো যদি একটু উল্লেখ করতেন দু এক। আমাদের প্রথম দাবি হচ্ছে যে চুয়ার বিদ্রোহ, এই চুয়ার বিদ্রোহকে বিকৃতকরণ করা হচ্ছে, যার জন্য আমরা তথ্য সম্বলিত পত্র আমরা ডিএম সাহেবকে দিয়েছি এবং ডিএম সাহেবকে আবেদন করেছি, আপনার কাছে কী তথ্য আছে আপনি দেন, সেই তথ্যের মাধ্যমে আপনি যে চুয়ার বিদ্রোহটাকে বিকৃতি করছেন, ওনারা কিন্তু সেই তথ্য দেখাতে পারেনি। আমরা বলছি আপনারা আসুন আমাদের সামনে বসুন, আপনারা আসুন আমাদের সামনে বসুন এবং আমরা তথ্য দিচ্ছি, আপনারা সেটা দেখুন, আর যদি আপনাদের সাপেক্ষে কোনো তথ্য আছে আপনারা সেটাও দেখান, কিন্তু তার ক্ষেত্রে
কোনো সদুত্তর আসেনি। আচ্ছা আপনারা কি ইলেকশন নেন? দ্বিতীয় দাবি আমাদের আছে, ভূমিজ ভাষাকে দ্বিতীয় রাজভাষা হিসেবে এই রাজ্যে স্বীকৃতি দিতে হবে। আমাদের 20টি বিদ্যালয় চলছে, তৎসহ আমাদের প্রায় 50,000 লোক ভূমিজ ভাষায় কথাবার্তা বলছে। এটা আমাদের মাতৃভাষা, এটা আমাদের মায়ের ভাষা, এটা রক্ষা করা আমাদের কর্তব্য। তাই আমরা চাইছি যে আমাদের ভূমিজ ভাষাকে যাতে দ্বিতীয় রাজভাষা হিসেবে স্বীকৃতি দেয়। তৎসহ আমাদের তৃতীয় নম্বর যে দাবিটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের পৃথক পরিষদ। আমাদের ভূমি সমাজ সবাই পিছিয়ে পড়া এক জাতি, যাদের দিনান্তে দিন পুরায় ভালো পরিবেশ নেই, থাকার ঘর নেই, পড়াশুনোর পরিবেশ নেই। এবং যদি ভূমিজ গ্রামগুলোতে যাওয়া যায় তাহলে ভূমিজদের যে দুরবস্থা, দীর্ঘ 74 বছর ধরে ভূমিজদের উপর করে আসা হয়েছে, তার বঞ্চনার বিরুদ্ধে এই প্রতিবাদ। আচ্ছা আপনাদের ডেপুটেশনের মধ্যে একটি ছিল যে আপনাদের ইলেকশনের সময় বিভিন্ন নেতা নেত্রীদের দেখা যায়, কিন্তু ইলেকশন ফুরিয়ে গেলে তাদেরকে আর দেখা যায় না, ফলে আপনাদের যে উন্নয়ন বা আপনাদের যে দাবি দাবাগুলো চিরকালই থেকে যায়, এই বিষয়ে আপনি কি কিছু বলতে চান? অবশ্যই আপনার কি ইলেকশনে আমাদের আমরা এখনো পর্যন্ত ইলেকশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি, কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে দাবি করেছি যে 73 বছরে এখানে ভূমিজদের প্রায় 8 লক্ষ ভূমিজ আছে আমাদের এই জঙ্গলমল এলাকায়, তথাপি আজ পর্যন্ত আমাদের ভূমিজদের কোনো এমএলএ নেই। যদি কোনো রাজনৈতিক দল আমাদেরকে প্রার্থী করে তাহলে আমরা সম্পূর্ণভাবে দলমত নির্বিশেষে তাকে সম্মান জানাবো, আর যদি না তারা প্রার্থী দেয় তাহলে আমরা নির্দলভাবে লড়াই লড়বো, এটা নিশ্চিত। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় সর্দার। আপনি কি? আমি পদাধিকার বলে ভারতীয় আদিবাসী ভূমি সমাজ কেন্দ্র কমিটির সদস্য, তৎসহ পশ্চিমবঙ্গ ভাষা কমিটির সম্পাদক।